আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে নেস্টেড ইফ এলস পড়ব। বেসিক্যালি নেস্টেড ইফ এলস কি এটা আসলে আমরা একটু দেখি। নেস্টেড ইফ এলস হচ্ছে ইফ এলস এর ভেতরে আবার ইফ এলস লেখা, অর্থাৎ একটা কন্ডিশনের ভেতরে আরেকটা কন্ডিশন লেখা। ঠিক আছে, সাপোজ আমি হচ্ছে একটা কন্ডিশন লিখেছি ফার্স্টে, ইফ এখানে একটা কন্ডিশন আমি দিয়েছি, কন্ডিশন এই কন্ডিশনটা যদি ফুলফিল হয়, ফুলফিল হয়ে যদি হচ্ছে ভেতরে ঢুকে, দেন এখানে আমি আবার আরেকটা যদি কন্ডিশন দেই, যে ইফ কন্ডিশন দেন এখানে আবার এলস দেই। ঠিক আছে, এবং এটা যদি ক্লোজ করে দেই, এই যে আমি হচ্ছে বাহিরে একটা কন্ডিশন দিলাম এন্ড দেন ভেতরে আরেকটা কন্ডিশন দিলাম, এই জিনিসটি আসলে হচ্ছে নেস্টেড ইফ এলস। ঠিক আছে, একটা কন্ডিশনাল স্টেটমেন্টের ভেতরে আরবার হচ্ছে আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্ট দেওয়া। তো আমরা একটা প্রবলেম করব। সো প্রবলেমটা বেসিক্যালি, সাপোজ এখানে একটা প্রিন্টেড একটা হচ্ছে রিটেন ভার্সন দিয়ে দেওয়া আছে, যে এখানে হচ্ছে ফার্স্টে একটা কন্ডিশন দেওয়া আছে ওয়ান, এর ভেতরে আবার সাব কন্ডিশন দেওয়া আছে একটা, তার ভেতরে আবার একটা স্টেটমেন্ট দেওয়া আছে, তারপরে এলস দেওয়া আছে, এলস এর ভেতরে আমি চাইলে আরো কন্ডিশন দিতে পারি। ওকে, তো আমরা একটা প্রবলেম করে দেখি। প্রবলেমটা এরকম যে আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে তার জেন্ডারটা নিব এন্ড তার এইজটা নেব। ঠিক আছে, এবং চেক করব যে সে ভোটের জন্য সে ভোট দিতে পারবে কি পারবে না। তো আমরা প্রোগ্রামটা লিখি, আমরা কোড এডিটরে চলে যাই। এখানে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিই, ফাইলটার নাম দেই হচ্ছে চেক ভোট। হেডার ফাইল ইনক্লুড করে নিই, ইনক্লুড stdio.h। হিন্ট মেইন, আচ্ছা ইউজারের কাছ থেকে আমি কি নিব, দুইটা জিনিস নিব, একটা নিব হচ্ছে তার জেন্ডার কি, মেল না ফিমেল, আর একটা হচ্ছে আমি হচ্ছে নিব হচ্ছে তার এইজটা। ইন্ট, তো যেহেতু আমরা স্ট্রিং নিয়ে এখনই কাজ করছি না, সো জাস্ট আমি ক্যারেক্টার নিব জেন্ডারের মধ্যে, যদি হচ্ছে মেল হয় সে এম দিবে, আর যদি ফিমেল হয় তাহলে সে এস দিবে। ওকে, তো আমি হচ্ছে একটা ক্যারেক্টার ডাটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি সিএইচ, এন্ড এইচ নেওয়ার জন্য ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে নিচ্ছি। সো এখন আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ইউজারকে বলবো ফার্স্টে যে প্রিন্ট ইন্টার ইওর জেন্ডার, সেখানে একটু ব্রিফলি বলে দেই ফর মেইল, ইন্টার এম অ্যান্ড ফিমেল ইন্টার এফ। স্ক্যানএফ দিয়ে ক্যারেক্টারটা আমি এখন হচ্ছে ইনপুট করে নিব, স্ক্যানএফ ক্যারেক্টারের জন্য আমরা এখানে দেখি পার্সেন্ট সি ইউজ করি ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে, পার্সেন্টেজ সিএইচ। আমাদের জেন্ডারটা ইনপুট নেওয়া শেষ, এরপরে হচ্ছে আমি
এইচটি ইনপুট নিব, প্রিন্ট এফ ইন্টারিয়র এইচ স্ক্যানফ পার্সেন্ট ডি এম পার্সেন্ট অফ এইচ। ওকে, এখন আমি কন্ডিশন দিয়ে চেক করব, ইফ যদি আমার যে আমি ক্যারেক্টারটা নিয়েছি সেটা যদি হয় মেল, অবশ্যই এখানে এমটা, সরি সিঙ্গেল কোটেশনের ভেতরে দিতে হবে। আমরা যখনই ক্যারেক্টার নিয়ে কাজ করব সবসময় সিঙ্গেল কোটেশন ইউজ করব, এই জিনিসটা মাথায় রাখবো সবসময়। ফর মেইলের জন্য ফার্স্ট এই কন্ডিশনটা চেক হবে, ভেতরে আমরা হচ্ছে এইজ এর কন্ডিশনটা দেব, যে ইফ যদি এইচ গ্রেটার দেন অর ইকুয়াল, সো গ্রেটার দেন অর ইকুয়াল সাইন বেসিক্যালি বোঝায় যে সমান এবং এর থেকে বড়, ঠিক আছে। যদি হচ্ছে 18 এবং 18-র থেকে বড় হয় তাহলে দিব হচ্ছে প্রিন্ট এফ ইয়েস ভেতরে একটা এলস কন্ডিশন দিতে পারি আমরা, এলস প্রিন্ট এফ যদি না হয় সেই ক্ষেত্রে নো। আরেকটা কন্ডিশন দিই, এলস এফ এলস ইফ দিব, এলস ইফ এখানে আরেকটা কন্ডিশন দিব যে যদি আমার জেন্ডারটা এফ হয় অর্থাৎ ফিমেল হয়, এলস এফ সি এইচ এফ, এখানে আমি আবার ইফ দিয়ে হচ্ছে এইচটাকে চেক করব, ইফ এইচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 18 তাহলে প্রিন্ট এফ ইয়েস। তো এখানে আরেকটা, যদি দুইটা কন্ডিশনের একটা যদি কাজ না করে আরেকটা এলস দিয়ে দিই, যে এলস প্রিন্ট এফ ইনভ্যালিড ইনফরমেশন। লাস্টে রিটার্ন জিরো লিখবি। ওকে, তো আমরা কোডটায় কি লিখলাম, ফার্স্টে হচ্ছে আমরা এই দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, যেহেতু আপাতত আমরা হচ্ছে ক্যারেক্টার নিয়ে, আমরা হচ্ছে ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি, স্ট্রিং নিয়ে এখন আমরা কাজ করি না, এটা আমরা সামনে যখন দেখবো তখন আমরা হচ্ছে ওই ডিটেলসে জানবো, আপাতত আমরা হচ্ছে ক্যারেক্টার নিয়ে কাজ করব, ঠিক আছে। সো ক্যারেক্টার আমি হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিতে পারবো, সেক্ষেত্রে আমি পুরো মেল বা ফিমেলটা ইনপুট নিতে পারবো না, জাস্ট একটা সিঙ্গেল ক্যারেক্টারটা আমি হচ্ছে ইনপুট নিতে পারবো, সেই জন্য এখানে আমি একটা ক্যারেক্টার হচ্ছে ডিক্লেয়ার করে দিয়েছি, এবং আরেকটা এইচ, এইচ এর জন্য আরেকটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি, ঠিক আছে। সো আমি এখন হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি ফার্স্টে, তো ফার্স্টে হচ্ছে ইন্টারিয়র, এটা হচ্ছে ফার্স্টে শো করবে যে ইন্টারিয়র জেন্ডার ফর মেল, তুমি ইন্টার করো এম, আর ফিমেল হলে ইন্টার করো এফ, ঠিক আছে। তারপর আমি কি করতেছি, তারপর আমি হচ্ছে এইচটা ইনপুট দিচ্ছি, দেন আমি হচ্ছে একটা কন্ডিশন দিতেছি যে মেল ওর জেন্ডারটা চেক করার জন্য। সো ফার্স্টে আমি যেহেতু ভেরিয়েবল নিয়েছি সিএইচ, ওই সিএইচ ও ইউজার যদি হচ্ছে এম ইনপুট দেয় তারপরে চেক হবে তার এইচ টা আসলে ফার্স্ট এইচ টা 18-র সমান বা 18-র থেকে বড় কিনা, যদি হয় সেই ক্ষেত্রে ইয়েস সে ভোট দিতে পারবে, আদারওয়াইজ নো। ঠিক সিমিলার কেস হচ্ছে এলসেফ এর মধ্যে আমরা করেছি, ঠিক আছে।
তো আমরা কোডটাকে রান করে দেখি। তো ফার্স্টে এখানে আমাকে হচ্ছে আমার কাছে যাচ্ছে হচ্ছে জেন্ডার দিতে বলতেছে, তো আমি এম দিলাম মেল, এজ দিলাম হচ্ছে লেটস সি 45, ইয়েস আসছে, ওকে। দেন আমি আবার কোডটাকে রান দিই, এখন আমি দিই হচ্ছে এফ, দেন এজ ইন্টার যদি করি হচ্ছে 34, ইয়েস আসছে। এখন আমি একটু এজ কম দিয়ে দেখি, ফার্স্টে হচ্ছে মেল দিই, দেন এজ আমি লেটস সে দিলাম 12, নো আসছে। দেন আমি আবার ফিমেল দিয়ে চেক করি, এইচ দি লেটস সে হচ্ছে 12, এক্ষেত্রে নো আসছে, ওকে। তো এই পার্টটুকুকে আমরা একটু ড্রাই রান করে দেখি। একটু স্ক্রিনশট নিয়ে নিই এটুকু। একটু কপি করে নেব এটা, পাওয়ার পয়েন্টে চলে আসি, স্লাইড অ্যাড করে নিই। পেস্ট হয়ে গেছে, তো আমরা এই পার্টটুকু একটু ড্রাই রান করে দেখি আসলে কি হচ্ছে। আচ্ছা, যখনই আমি হচ্ছে জেন্ডার অর্থাৎ এম যখনই দিচ্ছি, কম্পাইলারটা এখানে আসছে, ও দেখেছে যে এই সিএইচ এর মান কত, সিএইচ এর মান এম, সো কন্ডিশন ফুলফিল হয়ে গেছে, ট্রু হয়ে গেছে, ও ভেতরে ঢুকবে। দেন আমি ফার্স্ট যখন এইচ কত, এইচ দিয়েছিলাম প্রথমে 18, দেন এইচটা এখানে চেক চেক হয়েছে যে এইচ এর মানটা কত, এইচ হচ্ছে 18, 18 বার বেশি যদি হয়, সো লেটস সে 18 আমি হচ্ছে ইন্টার করেছি, ইউজার ইন্টার করেছে 18, তো কন্ডিশনটা কি হয়েছে, ফুলফিল হয়েছে, সেই ক্ষেত্রে ইয়েস এইচটা প্রিন্ট হয়ে প্রিন্ট করে আমাকে দেখাবে, ঠিক আছে, এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। যদি এটা ফলস হইতো সেই ক্ষেত্রে এন্ড আর কোনো কিছুই চেক হবে না, প্রোগ্রামটা এখানে এন্ড হয়ে যাবে যদি এর পরে কোনো কাজ না থাকে। এখন আমি যদি এইচ হচ্ছে দিতাম হচ্ছে 17, সেই ক্ষেত্রে কিন্তু ভেতরে ঢুকতো, দেন এইচটা কিন্তু ম্যাচ করতো না, সেই ক্ষেত্রে এই ইফটা কি কাজ করতো না, এলসটা কাজ করতো, প্রিন্ট হইতো হচ্ছে নো, ঠিক আছে। ঠিক সিমিলারলি আমি যখন জেন্ডার দিলাম হচ্ছে ফিমেল, দেন এই কন্ডিশনটার ফার্স্টে চেক হবে, সো এটা কি হইলো, এটা ট্রু হইলো না, এটা ফলস হইলো, দেন এলস ইফে চলে যাবে, এইখানে দেখবে যে কন্ডিশনটা ট্রু হয়েছে, দেন ভেতরে ঢুকবে, এইচ যদি 1818 থেকে বড় হয় সেই ক্ষেত্রে এই ইএস এক্সিকিউশন হবে, তা না হলে নো এক্সিকিউশন হবে, ওকে। আশা করি নেস্টেড ইফ এলস এখন আপনাদের কাছে ক্লিয়ার।